أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. আমাদের আকীদার ক্লাস যে বিগত 12টা পর্ব গেছে আকীদার ক্লাসে, তো অনেকেই অংশগ্রহণ করেছেন, আবার অনেকের সুযোগ হয়নি। কেউ এমনও দেখা গেছে যে কিছু করেছেন, কিছু মিস গেছে, তা হতেই পারে। কারণ এটা তো আর ছাত্র জীবন যখন, তখন মানুষ নিয়মিত পাওয়া যায় না সকল ছাত্রকে, আর এই বয়স কর্মজীবন ব্যস্ত, এরই ভিতরে যে সকলকে নিয়মিত পাওয়া যাবে এটা তো দূরহ ব্যাপার। তবুও আপনার যেটা হলো যে আমার জানা মতে মানে কয়জন আপনারা এখানে আছেন যারা রেগুলার না হলেও মোটামুটি ক্লাস করেছেন, চারটা পাঁচটা দুইটা তিনটা চারটা ক্লাস করেছেন, এরকম কেউ আগের ক্লাস নেই? হ্যাঁ, একজন দুইজন তিনজন আর কে, চার পাঁচ। আচ্ছা, আমি একটা শিট দিচ্ছি, এই শীটটা যারা ক্লাস করেছেন তাদের জন্য অনেক কয়টা প্রশ্ন আছে আপনাদের কাছে, নোট আছে, নোট না থাকলেও আপনারা নোট করেছেন, সে প্রশ্নগুলির উত্তর আপনারা বের করতে পারেন কি না। এই প্রশ্নকে সামনে রেখে হয়তো আগামী ক্লাসে যখন হবে তখন এটা শর্ট আপনার MCQ সিস্টেমের একটা পরীক্ষা হবে। হ্যাঁ, যেহেতু কর্তৃপক্ষ মানে যারা আয়োজক তারা চেয়েছেন একটা কোর্স সমাপনীতে একটা ভালো পুরস্কারের ব্যবস্থা করবেন, তো ভালো পুরস্কারের একটা ব্যবস্থা করতে গেলে তো অন্তত ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করতে হবে, সবাই সমান আমরা, তারপরেও ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করতে হবে। আর এটার আসল কথা এটা না, আসল কথা হচ্ছে যে আমরা শিখেছি কি না। তো এই প্রশ্ন সেটটা আপনারা নেন যারা মোটামুটি ক্লাস করেছেন, যারা ক্লাস করেন নাই আজকে নতুন করে আসছেন তারা নিয়ে হয়তো অনেকটা ইয়ে পাবেন না, এগুলি রেকর্ড করুন। যারা হয়তো ক্লাস নতুন আসছেন তারা সামনের ক্লাসে আমরা যাব, তো এই শীটটা নিয়ে আপনারা দেখেন, এই শীটগুলি দিয়ে যেত যাদের যারা ইয়ে করছে ক্লাসে গেছে, হ্যাঁ ক্লাসে ছিল তাদেরকে একটা শীটটা দিয়ে এটার উপরে একটা আলোচনা করবো। যারা ক্লাস করেছেন 12টা ক্লাস গেছে, দুইটা তিনটা করেছেন যাই, তারা নিয়ে এটা দেখেন, এই প্রশ্নগুলি একেবারে মানে কম সহজ প্রশ্ন, কোনোটা আছে এক কথার উত্তর, কোনোটা আছে দুই কথা লিখতে হবে। এই আচ্ছা, আমি আপনাদের সামনে প্রশ্নগুলি পড়ব, হ্যাঁ আপনারা প্রশ্নগুলির উত্তর আপনাদের জানা আছে কি না, জানা না থাকলে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটা কথা বলবেন। এটা একটা পর্যালোচনামূলক ক্লাস, যেটা হলো যে মোটামুটি সহজ করার জন্য আর কি। যাই হোক, আপনারা জানেন যে আমরা ইসলামের বুনিয়াদি শিক্ষা কোর্স এর প্রথম পর্ব আকীদার উপরে করেছি, তাই না? তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে আকীদা অর্থ কী? প্রথম প্রশ্নটা হচ্ছে আকীদা অর্থ কী? যে কথাটা বলছিলাম, আকীদা শব্দের অর্থ কী? তাহলে আমরা আগে ক্লাসে বলেছিলাম আকীদা শব্দটি আকদুন ধাতুমূল থেকে গৃহীত, আকদুন যার অর্থ হলো বন্ধন, চুক্তি, গ্রন্থি, মানে সুতা রশি দিয়ে যে গিরো দেয় এটাকে বলে। তাহলে আমরা আকীদা শব্দের অর্থ আমরা শাব্দিক, যখন আকীদা শব্দের অর্থ বলব তখন আমরা কি বলবো? বন্ধন,
চুক্তি, গ্রন্থি, অঙ্গীকার হতে পারে, কিন্তু সাধারণত বন্ধন চুক্তি। এটি ক্লিয়ার হয়েছে? কারণ এগুলি প্রশ্ন উত্তরের এক কথা, শর্টকাট উত্তর, কিছু আবার বিস্তারিত হবে। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন, আকিদা কাকে বলে? এখানে ডেফিনেশন, এখানে সংজ্ঞা, আকিদা কাকে বলে? আমরা বলি আকিদা হলো বিশ্বাস, তাই না? কিন্তু আমরা ক্লাসে বলেছিলাম আকিদা হলো এমন কতিপয় মৌলিক ধর্মীয় বিশ্বাসের নাম, এমন কতিপয় মৌলিক ধর্মীয় বিশ্বাসের নাম যার সাহায্যে স্রষ্টার সাথে সৃষ্টির সুগভীর সম্পর্ক স্থাপিত হয়। কথাটা কি বুঝতে পারছি? যে আকিদা হলো এমন কতিপয় মৌলিক বিশ্বাস, ইমানের এমন কতিপয় মৌলিক বিশ্বাস যেগুলির মাধ্যমে স্রষ্টার সাথে সৃষ্টির যে সুগভীর সম্পর্ক, সেটাই হলো আকিদা। কথা বুঝে আসছেন? কারণ আপনি যদি ওই ইমানের মূল জিনিসগুলি না মানেন তাহলে স্রষ্টার সাথে আপনার কোনো সম্পর্ক আর থাকলো না, মানলে স্রষ্টার সাথে আপনার সম্পর্ক থাকে। কথা কি একেবারে সহজ? তাহলে আমরা বলবো আকিদা বলতে এমন কতিপয় মৌলিক ধর্মীয় বিশ্বাসকে বলে যার মাধ্যমে স্রষ্টার সাথে সৃষ্টির সুগভীর সম্পর্ক স্থাপিত হয়, যেন চুক্তি হয়, যেন আকদ হয়, যেন বন্ধন হয়, যেন গ্রন্থি হয়। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে ইসলামী আকিদার, যেহেতু এখন আকিদারতে আপনার ইসলামী চলে আসছি, তাহলে প্রশ্ন হলো আকিদা ইসলামী হতে পারে, ও ইসলামী হতে পারে, আকিদাটা কি হতে পারে? আকিদাটা সঠিকও হতে পারে, বেটিকও হতে পারে। মনে করেন যারা ইসলাম ছাড়া অন্য ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, তাদের সেগুলি কি আকিদা নয়? তাদের আকিদা, তারা সেইগুলি লালন করেছে, কিন্তু সেগুলি বাতিল আকিদা। সেগুলি কি বাতিল আকিদা? আর আমরা যেটা করছি সেটা হলো হক, সঠিক আকিদা। এখন আমাদের সঠিক আকিদা বলতে এক কথা আমরা যদি ইসলামী আকিদা বলি, তাহলে আমরা বলবো ইসলামী আকিদার মূলনীতি মৌলিক, মানে মূলনীতি মূল নীতিগুলি হচ্ছে আপনার ছয়টি। মূলনীতি কয়টি? আমি আপনাদের সহায়তা করতেছি, আজকে শুধু খালি জাস্ট বলে দেওয়া। মূলনীতি হচ্ছে ছয়টি। হ্যাঁ, যদি বলি কি কি, তাহলে আপনারা কী বলবেন? আল্লাহর প্রতি ইমান, তার ফেরেশতাদের প্রতি ইমান, হ্যাঁ, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি ইমান, নবী ও রাসূলগণের প্রতি ইমান, তাই না? আর কি, আখেরাতের প্রতি ইমান, আর তকদীরের প্রতি ইমান। এই হলো ছয়টা। কথা বুঝে আসছে? কারো কোনো কাউন্টার আছে, প্রশ্ন আছে এই ব্যাপারে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার প্রশ্ন হলো এই যে আকিদার মূলনীতিগুলি আমরা বললাম, এগুলির অপর নাম কি? মানে ইসলামে গ্রহণযোগ্য অপর পরিভাষা কি? তখন আমরা সেগুলিকে বলবো আরকানুল ঈমান, আরকানুল ঈমান বা ঈমানের রুকুনসমূহ, আরকানুল ঈমান বা ঈমানের রুকুনসমূহ, অথবা উসুলুল ঈমান, উসুলুল ঈমান বা ঈমানের উসুলসমূহ। ঠিক আছে, বুঝে আসছে কিনা? এবার প্রশ্ন হলো ইসলাম অর্থ কি? আমরা সাধারণত জানি ইসলাম মানে ধর্ম, দিন, তাই না? কিন্তু আমরা বলবো ইসলাম অর্থ কি? ইসলাম শব্দের ধাতুগত দিক থেকে, শব্দটার উৎপত্তি কোথেকে আসছে সে নিয়ে কেউ বলবেন শান্তি, কেউ বলবেন আপনার বৈশ্যতা, কিন্তু আসলে ইসলাম বলতে যা বোঝায় তা হলো আল ইস্তেসলাম, অর্থ হলো বৈশ্যতা স্বীকার করা। ইসলামের এক কথা অর্থ কি? বৈশ্যতা স্বীকার করা, নতি স্বীকার করা, সারেন্ডার হওয়া। যেটা আমরা বলেছি যে ইসলাম, ইসলামের মানা কি আমরা ফার্সিতে বলছি গর্দান নেহাদান বতাআতে এলাহি, গর্দান নেহাদান বতাআতে এলাহি, মানে এলাহি এর আনুগত্যে নিজের গর্দানকে সপুর্দ করে দেওয়া। জল্লাদের তরবারের নিচে যেরকম
আসামি তার গর্দান নিয়ে দেওয়ার পরে আর তার কোনো এখতিয়ার থাকে না। ঠিক অনুরূপভাবে আল্লাহর কাছে বান্দা নিজেকে সপর্দ করে, অর্থাৎ ইসলাম মানলে সেইভাবে নিজেকে সপর্দ করে ফেলে, তখন ওই মানুষের আর তার কোনো ধর্মীয় ব্যাপারে তার কোনো এখতিয়ার থাকে না, আল্লাহর হুকুম তাকে অবশ্যই মানতে হয়। কথা বুঝে আসছে? তাহলে ইসলাম এক, ইসলাম অর্থ এক কথা কি বলবো, বৈশ্যতা স্বীকার করা। কি বলা? বৈশ্যতা স্বীকার করা। এর ইংরেজি আমরা বলি সারেন্ডার হওয়া, তাই না? হ্যাঁ, এবার যদি আমি বলি ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে, তখন কি বলবেন? তখন বলবেন যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম রাসূলকে জিজ্ঞেস করেছিলেন ইসলাম কাকে বলে, আখবিরনি আনিল ইসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটি রুকনের কথা বলেছিলেন। ইসলাম হলো তুমি এই মর্মে সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, সালাত কায়েম করবে, সিয়াম পালন করবে, যাকাত দেবে এবং হজ করবে, তাই না? এই পাঁচটা আমরা বলবো। যদি সংজ্ঞা লেখি তাহলে বলবো ইসলাম অর্থ বৈশ্যতা স্বীকার করা, ঠিক আছে? আর ইসলাম কাকে বলে, মানে আমরা বলবো আল্লাহ প্রদত্ত দীন তাকে ইসলাম বলে। আর এর রুকুন হলো পাঁচটি, এর রুকুন হলো পাঁচটি, যথা এক নম্বরে তাওহীদ ও রিসালাতের স্বীকৃতি, যাকে আমরা কালিমা বলি। দুই নম্বরে কি সলাত, বা যেটাকে আমরা নামাজ বলি। তিন নম্বরে সিয়াম, কেউ জাকাতকে তিন নম্বর বলেছেন, জাকাত। চার নম্বরে সিয়াম। পাঁচ নম্বরে হলো সামর্থ্যমানদের উপরে কি জ্বালা করে পুষতে পারে তার জন্য হাজ। এখন প্রশ্ন হচ্ছে সাত নম্বর প্রশ্ন, সুফিবাদের মূল মন্ত্র কি? যদি এই প্রশ্ন করি তাহলে আপনাদের আরেকটা প্রশ্ন আমি করব, তাহলে ইসলামের মূল বক্তব্য কি, তাই না? সুফি দর্শন যারা ওই পীর বা সুজা কথা, তাদের মূল বক্তব্য মূল মন্ত্র হচ্ছে ফানাফিল্লা, ফানাফিল্লা। তাদের মূল মন্ত্র কি? ফানাফিল্লা। তারা বলে যে বান্দা যখন ইবাদত করতে করতে এমন এক সিঁড়িতে গিয়ে পৌঁছে যায় তখন সে আর বান্দা থাকে না, সে আল্লাহ হয়ে যায়, মানে আল্লাহর সাথে মিশে যায়। কথা বুঝে আসছে? ওটাকে বলে তারা কি ফানা, ফানাউন ফিল্লাহি। যারা আরবি জানেন আর আলেম ওলামারা বুঝতে পারবেন, ফানাউন ফিল্লাহি অর্থাৎ আল্লাহর মধ্যে নিজেকে নিঃশেষ করে দেওয়া, ফানা করে দেওয়া। কথা বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হলো সুফিদের, সুফি দর্শনের হলো মূল মন্ত্র হলো ফানাফিল্লা। ফানাফিল্লা যখন হয়ে যায় তখন ওই বন্দার আর ইবাদত করতে হয় না, ওই বন্দার আর ইবাদত করতে হয় না, ওই বন্দাই মানে আল্লাহর একটা অংশ হয়ে যায়, মানে নিজেই আল্লাহ হয়ে যায়। আচ্ছা, এইরকম বক্তব্য কোন সুফি গুরু দিয়েছিল বলতে পারেন আপনারা? যে বলছিল যে আমি আল্লাহ, আমি হক। হ্যাঁ, ফেরাউন তো সেই যুগের কাফের, কিন্তু মুসলিমদের ভিতরে যারা আপনার সুফি, হ্যাঁ, হুসাইন বিন মনসুর আল হাল্লাজ, যাকে আমরা এক নামে মনসুর হাল্লাজ বলে চিনি, যাকে আমরা এক নামে কি বলে চিনি, মনসুর হাল্লাজ বলে চিনি, সে কিন্তু এই বক্তব্য দিয়েছিল, বলছিল আইন আল হক, বলতে বলতে পরে বলছিল আনাল হক, আমি হক হয়ে গেছি, মানে আমার সাথে আল্লাহ এসে মিশে গেছেন, এই হলুলিয়া, ঠিক আছে? আর ইসলামের বক্তব্য হচ্ছে ইসলামের সর্বোচ্চ সোপান, এদের মূল সোপান, মূল সোপান মানে সিঁড়ি, উচ্চ সিঁড়ি হলো ফানাফিল্লা। আর ইসলামের উচ্চ সিঁড়ি কি? ইসলামের উচ্চ হলো আল ইহসান। ইসলামের উচ্চ উচ্চ সিঁড়ি কি? আল ইহসান, মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপরে ইহসানকে ফরজ করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন এহসান হলো তুমি আল্লাহর ইবাদতে এমনভাবে দাঁড়াবে যেন তুমি আল্লাহকে দেখছো, না হয় আল্লাহ তোমাকে দেখতেছেন, এই যে অনুভূতি সহ ইবাদত করা। এখানে আপনার বান্দা তার অবুদিয়তকে ঠিক রাখবে,
মাহবুদের সামনে নিজেকে বিনয়নম্রভাবে পেশ করবে, এটি হলো ইসলামের মূল সোপান। যতক্ষণ যখন মানটা ওই একস্থানের দরবায় পৌঁছবে, অর্থাৎ ওই পর্যায়ে পৌঁছবে, তখন সেই মানুষটা কী হয়ে যাবে, সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হবে। আর ওদের বাসায়, সুফিদের বাসায় যখন ওই দরজায় পৌঁছবে, অর্থাৎ ফানাবিল্লার দরজায় পৌঁছবে, তখন সে আল্লাহ হয়ে যাবে, মানে আল্লাহ আর তার ভিতরে কোনো পার্থক্য থাকবে না। কথা ক্লিয়ার হয়েছে? এবার আসেন, ঈমান কি? ঈমান কি? ঈমান যদি বলি আমরা অর্থ, তাহলে এটি আমনুন ধাতু হতে নিষ্পন্ন, যার অর্থ হলো নিশ্চিত বিশ্বাস। ঈমান কি বলবো? নিশ্চিত বিশ্বাস, যার যে বিশ্বাসে কোনো প্রকার সংশয় সন্দেহ থাকে না, সেটাকে বলা হয় কি? ঈমান। এখন আমরা বলবো ঈমান হলো নিশ্চিত বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, বাস এটাই ঈমান। এখন ঈমানের সংজ্ঞাটা কি? পরবর্তী প্রশ্ন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নিকট ঈমান কি? এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে কি? হাকপন্থী, যারা কোরআন সুন্নাহকে মানেন, তাদের দৃষ্টিতে ঈমান কি? তাদের দৃষ্টিতে ঈমান হলো তিনটি জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? আমি কি দ্রুত করছি? দ্রুত করতেছি? আচ্ছা, আপনাদের যাদের প্রয়োজন, আপনারা সবাই অ্যাটেন্ড করতে পারবেন পরীক্ষায়, কিন্তু সবাই অ্যাটেন্ড করতে পারবেন, যারা ক্লাস করেন নাই তারাও অ্যাটেন্ড করতে পারবেন। কথা কেন বলছি এই জন্য যে এগুলি তো আসলে আমাদের উদ্দেশ্য হলো জানানো এবং জানা, আমি জানলাম আপনাদেরকে জানাইলাম, আর তো কোনো উদ্দেশ্য আমাদের নাই। সুতরাং আপনি যদি স্টাডি করে এসে এটা জবাব দিতে পারেন, মোস্ট ওয়েলকাম, ঠিক আছে? সুতরাং সবাই খেয়াল করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে ঈমান হলো তিনটা জিনিসের নাম। একটা হলো অন্তরে বিশ্বাস, একটা হলো মৌখিক স্বীকৃতি, আর একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমলের মাধ্যমে প্রমাণ করা, আমল করা, যেটাকে বলে আত-তাসদীক, কলব দ্বারা তসদীক, ওয়াল ইকরার বিল লিসান, জবান দ্বারা ইকরার বা স্বীকৃতি, আর ওয়াল আমালু বিল জওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, আমল বিল আরকান আমরা বলি, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। কথা হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, এবং আমল দ্বারা আমল করা, মানে আমল বিল জওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল, এর নাম হলো ঈমান। এই ত্রিবিধ বৈশিষ্ট্য, এর সমন্বিত রূপের নাম হলো কি? ঈমান। এখন প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, ঈমান কি বাড়ে ও কমে? এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হলো ঈমান বাড়ে ও কমে, ঈমান বাড়ে ও কমে, ঈমান বাড়ে ও কমে। ইয়াজিদ বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, বান্দা যখন আনুগত্য করে, ইবাদত করে, তখন তার ঈমান বাড়ে, আর যখন বান্দা নাফরমানি করে, তখন তার ঈমান কমে যায়। যদিও হানাফি মাযহাবের মতে ঈমান হলো বসীত, লা ইয়াজিদ ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না, ঈমান হলো স্থূল বস্তু যা বাড়েও না কমেও না। যদি এই বক্তব্য তারা দিয়েছেন, আমরা আমাদের ক্লাসে আগে ডিটেইলস বলেছি, যারা আগে ক্লাস করেছেন তাদের এই বক্তব্য দিয়ে থাকলেও বক্তব্যটি কাগজে, কিন্তু বাস্তবে তারা আমাদের সাথে, অর্থাৎ আমলকে ঈমানের অংশ হিসাবে তারা গণ্য করেন, তাদের আমল দ্বারা বোঝা যায়। যাই হোক, ঈমান বাড়ে ও কমে, তার দলিল কী? কোরআনে হাদিসে অনেক দলিল আছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আইয়ুহুম হাযিহি যাদাতহু ঈমানা, এক আয়াতে। আরেক আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হলে ঈমান বৃদ্ধি পায়। সাহাবী ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন, সালাম ফিরে তারপর একটা আমাদের জন্য একটা ভাষণ দিলেন, ওয়াযানা মাউইযাতান বালীগা, গাম্ভীর্যপূর্ণ ভাষণ, ওজিলাত মিনাল কুলুব ওয়া যারাফাত মিনাল উয়ুন,
রসুলের ভাষণ শুনে আমাদের অন্তর কেঁপে উঠল আর আমাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলেন তো, ইমান যদি ওই সময় তাদের বৃদ্ধি না পাইতো, আগের যে অবস্থানে থাকতো, তাহলে কি তারা কাঁদতেন? তাহলে কি তাদের অন্তর কেঁপে উঠত? যখন অহোদ যুদ্ধে ডাক পড়ল, তারপরে এক সাহাবি যখন শুনলেন যে তিনি জান্নাতে যাবেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস আর জান্নাত আলোচনা করলে তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা কি বলে তুমি জান্নাতে যাবে? তো উনি সাহাবি কী বলে উঠেছিলেন? বাহ বাহ করে উঠেছিলেন, হাদিসের ভাষা বাহিন বাহ। আল্লাহ নবী বলেন, মা হামালাকা আন তাকুলু বাহিন বাহ, তোমাকে বাহ বাহ করতে কে তোমাকে উদ্বুদ্ধ করলো? বাহ বাহ করে ওঠা মানে এটা হলো মানে আনন্দ প্রকাশ করার ভাষা আরবিতে। তখন ওই সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্না আল জান্না, ইয়া রাসূল, বেহেশত যাওয়ার এই আশাই আমাকে এত উদ্বেলিত করেছে, তাই আমি বাহ বাহ করে উঠলাম। চিন্তা করছেন? তাহলে যখন বেহেশতের ডিক্লার পান নাই, তখন ছিল ওই সাহাবির এই অবস্থা। যখন বেহেশতের কথা শুনেছেন, তিনি বেহেশত দিবেন, তখন তার ভিতরে কী আসছে? চেতনা বাড়ে নাই, এই চেতনা বৃদ্ধি হলো ইমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি যানি ওয়া হুয়া মুমিনুন, ইমান থাকে যখন তখন এই ইমানদার জিনা করতে পারে না, ওয়ালা ইয়াসরিকু সারিকু ওয়া হুয়া মুমিনুন, যখন চুরি করে তখন ইমান থাকে না। তাহলে বোঝা গেল যে ইমান নাফরমানি করলে কমে যায়, আর বান্দা যখন নেকির কাজ করে তখন ইমান বাড়ে। আমরা যাই বলি না কেন, আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের মতো আমরা দাবি করতে পারি? আমরা কি সাহাবাদের ইমানের মতো দাবি করতে পারি? আমরা কি মুহাদ্দিসিনদের ইমামের মতো দাবি করতে পারি? আমরা কি চার মাজহাবের মহামতি ইমামদের মতো বলতে পারি যে এরকম তাদের মতো আমরা? সুতরাং বোঝা গেল যে এখানে ইমান আমলের মাধ্যমে বৃদ্ধি পায়, আমাদের আমলের ত্রুটি বিচ্ছিতির কারণে আমাদের ইমানটাও শিথিল নরম, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি, ভালো কাজ দেখলে খারাপ কাজ দেখলে যেন সে হাত দ্বারা প্রতিহত করে, পারলে মেয়ের সাথে ভাবে লিসা আনি, না পারলে মুখ দিয়ে বলবে বাবা এই কাজ করো না, এটার ক্ষতিকর দিক তুলে ধরবে, পারলে মেয়ের সাথে ভাবে কালবি, আর যদি না পারে তাহলে এটাও যদি না পারে তাহলে অন্তর ধরা এটাকে কী করবে? বজালিক আযআবুল ঈমান, রাসূল বলেন আযআবুল ঈমান, এটা হলো ঈমানের মধ্যে সবচেয়ে নিম্ন আযআব, আযআব সুপারলেটিভ ডিগ্রি মানে কি দুর্বলতার দিক থেকে সর্বনিম্ন। তাহলে বোঝা গেল এখানে ইমানের কী আছে, ক্লাসিফিকেশন আছে না, স্তর আছে না, স্তর আছে, তাহলে ইমান বাড়েও কবে? আমি কিন্তু দ্রুত করতেছি, আমার প্রশ্ন আমার হাতে 60টা, আজকে শেষ করবো, কারণ এটা হলো পর্যালোচনামূলক ক্লাস, তারপরে সম্ভব হইলে আমরা ফেকার ক্লাসটা উদ্বোধন করে যাব, না হলে আগামী ক্লাস থেকে রেগুলার আমরা সেই ক্লাস করবো। তবে এতে কি আপনাদের ফায়দা হচ্ছে? মহিলাদেরকে কি তুমি এটা কি এটা নামাও, আমি শর্ট মানুষ দেখো না, এই তো কাছে নিতে হবে, কাছে দিতে হবে তো নাকি? আচ্ছা, যে কথা বলতেছিলাম যে এই পর্যালোচনামূলক ক্লাসটায় প্রশ্ন হাতে, আর আমরা যদি এখন শর্টকাট উত্তর নেই তাহলে কি দ্রুত কম সময়ে আমরা কিন্তু জ্ঞানটা পেয়ে যাচ্ছি, তাই না? আচ্ছা, এবার আমরা কত নম্বর প্রশ্নে যাব? 11 নম্বর প্রশ্ন, আল্লাহর প্রতি ইমান কয়টি বিষয়কে অন্তর্ভুক্ত করে? এরা এখন শুধু চলে আসলাম আল্লাহর উপরে ইমান, আল্লাহর প্রতি ইমান কয়টি বিষয়কে অন্তর্ভুক্ত করে? এক কথায় 4টি বিষয়কে। কয়টি বিষয়কে? 4টি বিষয়কে। বলবেন কি কি? 1 নম্বর, আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান, গেছে? 1 নম্বর, আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান। 2 নম্বর, আল্লাহর নাম ও গুণাবলীর প্রতি ইমান। 3 নম্বর, আল্লাহর রুবুবিয়্যাত তথা কর্ম বিষয়ক গুণের প্রতি ইমান। 4 নম্বর, আল্লাহর জন্য যাবতীয় ইবাদত খালিস করতে পারেন, যার উলুহিয়াতের প্রতি ইমান। এই 4টা। আবার বলতেছি, 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্বে ইমান, 2 নম্বর হলো আল্লাহর নাম ও গুণাবলিতে ইমান, 3 নম্বর হলো আল্লাহর কর্ম বিষয়ক গুণে ইমান, 4 নম্বর হলো যাবতীয় ইবাদত আল্লাহর জন্য খাস নির্ধারিত করতে হবে এই ইমান।
অর্থাৎ তৌহিদ, এই চারটা জিনিস হলো আল্লাহর প্রতি ইমানকে অন্তর্ভুক্ত করবে। কয়টি জিনিস জোরে বলেন, কয়টা জিনিস? চারটা। কী কী? এক নম্বরে অস্তিত্বের প্রতিমান, দুই নম্বরে নাম ও গুণাবলীর প্রতি, তিন নম্বর কর্ম বিষয়ে গুণ, চার নম্বর ওলুহিয়ত, যাবতীয় ইবাদত সিরফ তার জন্য খাস করে। ঠিক আছে, আপনারা কিন্তু যারা নোট করতেছেন তারা ভালো করতেছেন, এগুলি নোট করতে হবে। এগুলি শর্টকাট কথা, কিন্তু কথার ভিতরে কী আছে সংক্ষেপে জানার। আপনারা নোট নিয়ে আসবেন, খাতা নিয়ে আসবেন, শোনেন। আপনারা হয়তো বলতে পারেন যখন আমাদের বয়স বেশি হয়ে গেছে, তাই না? আমি যখন তাইভে চাকরি করতে গেলাম সৌদি আরবে, তন্ত্র মন্ত্রণালয়ে চাকরি করতে গেছি, আরে কী চাকরি, সম্মানী চাকরি, একজন গবেষক একজন দায়ী হিসাবে চাকরিতে গেছি, পোস্টটা তো সম্মানী। সেখানে যাওয়ার পরেও আমাদের কী করতে হচ্ছে, বড় বড় শেখরা যখন আসছে তখন আমরা ছাত্র হইয়া নোট নিয়ে ক্লাস করতে গেছি। এরপর আবার সৌদি আরবে বিভিন্ন ইউনিভার্সিটিকে পড়ে এসে যখন চাকরিতে জয়েন করতেছে, ওদের ট্রেনিং হচ্ছে, আবার আমাদের কাছে ওরা ক্লাস নিচ্ছে। এটা কোনো কিচ্ছু না। আচ্ছা যদি বলেন তো দেখি, আল্লাহ নবী কত বছর বয়সে নবুয়তি পেয়েছেন? চল্লিশ বছর ছয় মাসের মাথায়, তারই চল্লিশ বছর। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স কত ছিল? সাঁইত্রিশ বছর ছয় মাস, আটত্রিশ বছর পরে আটত্রিশ বছর। আটত্রিশ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে আবু বকর ছাত্র হইলেন, কি কথা ঠিক না বেটি? হ্যাঁ, আবু বকর তো রাসূলের ছাত্র না হইতেন তাইলে হাদিস পাইতেন নাকি, ইলিম পাইতেন? আবু হুরায়রার ছাত্র না হইলে পাইতেন? আরে কোথায় আবু হুরায়রা, সালমান ফারসি সবচেয়ে বয়স্ক মানুষ, চতুর্থ বয়সের মানুষ, তিনিও গিয়ে কী করলেন? এই চল্লিশ বছর বয়সের তরুণ যুবক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে কী করলেন, ছাত্রত্ব গ্রহণ করলেন। এক দুইজন না, লক্ষাধিক ছাত্র রাসূল বানিয়ে গেলেন, যাদের মাধ্যমে হাদিসের ভান্ডার সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, তাই না? আপনারা হতে পারেন না এরকম কি? আরে আমাদের জীবনটাই যদি ছাত্র হই, সৌভাগ্য। একজন ছাত্রর জন্য কী করে, ফেরেশতারা দোয়া করে, একজন ছাত্রের জন্য ফেরেশতারা সম্মানে তাদের পর বিছাইয়া দেয়, কী মনে করেছেন? আসতেছে সামনে কথা, কথা আছে আরও। এবার আসেন যে কোথায় বলতেছিলাম, কত নম্বর গেলাম, এগারো, বারো নম্বর, তৌহিদ অর্থ কী? তৌহিদ অর্থ আমরা বলি একত্ববাদ। তৌহিদ অর্থ কী? একত্ববাদ। একত্ববাদ বলতে বুঝায় কি, কোনো কিছুকে কেবলমাত্র একক ও অদ্বিতীয় জানা, কোনো কিছুকে কেবলমাত্র একক ও অদ্বিতীয় জানা, এটাই হলো একত্ববাদ। এর দুই হইতে পারে, এর সেম সেম হইতে পারে, এটা ভাবলে আর একত্ববাদ হলো না, তৌহিদ হলো না। কথা বুঝে আসছে? তৌহিদ কত প্রকার ও কি কি? তেরো নম্বর প্রশ্ন, তৌহিদ কত প্রকার ও কি? আমরা সংক্ষেপে জবাব দেব, তৌহিদ তিন প্রকার। তৌহিদ কয় প্রকার? তিন প্রকার। একটা হলো তৌহিদ ফির রুবুবিয়্যাহ, বাংলায় বলবো রব হিসাবে আল্লাহর তৌহিদ, রব হিসাবে আল্লাহর একত্ব, ঠিক আছে। দুই নম্বর হলো তৌহিদ ফিল আসমা ও সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীর একত্ব। আর তিন নম্বর হলো তৌহিদ ফিল উলুহিয়া আবিল ইবাদা, ইবাদতে আল্লাহর একত্ব। যখন আপনি আল্লাহর কর্ম বিষয়ে গুণগুলি কেবল তারই বিশ্বাস করলেন, কোনো সৃষ্টির সেখানে অংশীদারিত্ব নাই, এরপর যখন বলেন আল্লাহর পরিচয় যেভাবে আল্লাহ দিয়েছেন কোরআনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে হাদিসে বলেছেন সেইভাবে বিশ্বাস করে নিলেন, তখন আপনার উপরে তৃতীয় জিনিসটা ফরজ হয়ে গেল যে আপনি কেবল তারই ইবাদত করবেন। এটাই হল তৌহিদ ফিল ইবাদা আও তৌহিদ ফিল উলুহিয়া, তৌহিদুল উলুহিয়া তিন প্রকার। তাহলে তৌহিদ কয় প্রকার, কী কী? তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে আসমা ও সিফাত, তৌহিদে উলুহিয়্যাহ। আরবিতে যদি বলেন, মানে আরবি না ফার্সি স্টাইলে, তৌহিদে রুবুবিয়্যাহ, তৌহিদে আসমা ও সিফাত, তৌহিদে উলুহিয়্যাহ বা ইবাদাহ। আমরা বাংলায় বলবো রব হিসাবে আল্লাহর একত্ব,
নাম ও গুণাবলী হিসেবে আল্লাহরে করতো, এবাদতে আল্লাহরে করতো। কথা ক্লিয়ার? এবার চোদ্দ নম্বর প্রশ্ন, উলুহিয়াত ও এবাদত কি? এক প্রশ্ন হল, আমরা বলেছি একটু আগে যে তৃতীয় নম্বর তৌহিদ হচ্ছে তৌহিদ আল উলুহিয়া অথবা আল ইবাদা। এখন দুটা কি এক? উলুহিয়া শব্দটি ইলাহ থেকে, ইলাহ অর্থ হল উপাস্য, উলুহিয়া ইলাহের যে দাবি, ইলাহের যে দাবিগুলি সেগুলি হল উলুহিয়া। যখন বান্দার কর্মটি ইলাহের দিকে নিসবত করা হয়, ইলাহের দিকে সম্বন্ধ করা হয়, তখন সেটিকে বলা হয় উলুহিয়া, তৌহিদ বিল উলুহিয়া। আর ইবাদত এটা হলো আপনার আব্দ বা দাস, দাসের যে কাজ সে কাজটাকে বলা হয় ইবাদত। দাস একজন গোলামের কাজ গোলামি করা, এই গোলামিকে যত কাজ আছে, গোলামির যত কাজ সেইগুলিকে বলা হয় ইবাদত। আর যে এই গোলামিটা করে তাকে বলে আব্দ, তাকে বলে কি আব্দ বা গোলাম। আর যার গোলামি করে তাকে বলা হয় মাবুদ, তাকে বলা হয় কি মাবুদ, যাকে আমরা বলি ইলাহ, তাই না? কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এই যে ইবাদতগুলি আমরা করি, এগুলি যখন বান্দার কর্মের দিকে নিষ্পত করা হবে তখন বলা হবে এগুলির নাম ইবাদত। এগুলির নাম কি? ইবাদত। আর এইগুলিকে যখন আল্লাহর দিকে নিষ্পত করা হবে তখন বলা হবে উলুহিয়া। কথা বুঝে আসছে? সামান্য একটু পার্থক্য, একই জিনিস, দুটাই কি? দুটাই একই জিনিস। ইলাহের দাবিগুলি কেবলমাত্র তারই, বান্দা ইবাদত করবে কেবলমাত্র আল্লাহর। কথা ঘুরিয়ে ফিরিয়ে এক হলো না? কিন্তু শব্দগত পরিভাষাগত একটু পার্থক্য আছে। এবারে পনেরো নম্বর প্রশ্ন, রুবুবিয়াত কি? রুবুবিয়া বলা হয় আপনার রব এর কাজগুলিকে, যাকে আমরা বলবো কর্ম বিষয়ক গুণ, আল্লাহর কর্ম বিষয়ক গুণ, যে গুণে তিনি কেবলমাত্র একক। মানে আল্লাহ এমন কিছু কাজ আছে যে কাজগুলি আপনার, আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আবার এমন কিছু কাজ আছে এটা আমাদের কোনো সৃষ্টির পক্ষে করা সম্ভব না। এই যে কাজগুলি সৃষ্টির ন্যূনতম কোনো অংশীদারিত্ব নাই, কেবলমাত্র রবের বৈশিষ্ট্য, সেইগুলিকে বলা হয় রুবুবিয়্যা। সেইগুলি বলা হয় কি? রুবুবিয়্যা, অর্থাৎ রব এর কর্মবিষয়ক গুণ, রব এর কর্মবিষয়ক গুণ, যাকে বলা হয় কি রুবুবিয়্যা। এবার ষোলো নম্বর প্রশ্ন, রুবুবিয়্যাতের মূল বিষয় কয়টি? আল্লাহর কর্ম তো অনেক, আল্লাহর কর্মের কোনো সীমা আমরা দিতে পারবো? কিন্তু মূল বিষয় হিসাবে আমরা তিনটিকে স্থির করব, এটা রুবুবিয়্যাতের মূল বিষয়। একটা হলো আল খালক, সৃষ্টি করা, সৃষ্টি করা, এটা আল্লাহর কাজ। তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি যে এই কোম্পানি মোবাইল বানাইছে সেটা কি হেরা কি বানায় নাই, এরাও তো স্রষ্টা। হ্যাঁ বলবা, হ্যাঁ আপনি যদি বলেন যে এটার নাম এটা, এটাকেও স্রষ্টা বলেন তাহলে বলেন, কিন্তু এটা যথার্থ স্রষ্টা না। কেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খালিকুল্লি শাই, তিনি হলেন খালেক, সকল কিছুর খালেক। আবার তিনি বলছেন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানুজ জমিনের সকল, আর ফাতির মানে স্রষ্টা, ফাতিরও স্রষ্টা, খালিকও স্রষ্টা, ফাতির
ওই সত্তা যিনি আপনার আসমান ও জমিনের সকল উপাদানের স্রষ্টা। আপনি এই মোবাইলটা বানাইছেন কিছু মেটেরিয়ালস এনে জোড়া দিয়ে, তাই না? ওই মেটেরিয়ালসটা পাইছেন কোথায়? ওটা আপনি বানাইতে পারবেন না, ঠিক আছে? ঘুরে ফিরে আপনি আপনার দরকার মাটি, মাটিটা আপনি বানাইতে পারবেন? আপনি লোহার দরকার বানাইতে পারবেন? গাছ দিয়ে, গাছ কেটে আপনি না হয় কাঠ দিয়ে, কাঠমিস্ত্রি হয়ে বিরাট কিছু বানিয়ে দেখাই দিয়েছেন তেলেসমাতি, তাই না? কিন্তু বাবা গাছটা পাইলেন কোথায়, তাই না? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ফাতরুস সামাওয়াতি ওয়াল আরজ, কথা বুঝে আসতেছে? আচ্ছা, এই জন্য রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত বিষয় হলো কয়টা? তিনটা। এক নম্বর হলো সৃষ্টি করা, দুই নম্বর হলো রাজত্ব বা মালিকানা, মালিকানা এটাকে মানেন নাকি? সার্বভৌমত্ব যেটা আর কি, এটাকে সার্বভৌমত্বটা মানেন আপনার? আল্লাহ আল্লাহ সার্বত্ব মানেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে আপনার আবুল উলু আল মাজুসি অগ্নি পূজক তাকে যখন তরবারে দিয়ে আঘাত করে ফেলে দিল, আহত হয়ে তিনি যখন মেহরাবে পড়ে গেলেন, তখন তিনি আল্লাহর কাছে কি বলেছিলেন, তার আকুতি কি ছিল বলছিলেন? ইয়া মান লা ইয়াজুলা মুলকা, ইয়া মান লা ইয়াজুলা মুলকা ইরহাম আলা মান জালা মুলকা, ওহে ওহে যার রাজত্ব, যার রাজত্ব কোনোদিন শেষ হয় না, ওহে সেই সত্তা যার রাজত্ব কোনোদিন শেষ হয় না, দয়া করো ওই লোকটির প্রতি যার রাজত্ব এখনই শেষ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহানের রাজা ছিলেন না, অর্ধজাহানের শাসক ছিলেন না, অজনি কি বলছেন? ইরহাম আলা মান জালা মুলকা, যার মুলকিয়ত চলে গেছে সেই অদমের প্রতি যার মুলকিয়ত কোনোদিন যায় না, সে আল্লাহ তুমি দয়া করো, মানেন আল্লাহ। তিন নম্বর হলো তাদাব্বুর, পরিচালনা, নিয়ন্ত্রণ, এটা কিন্তু সম্পূর্ণ রুবুবিয়্যাতের কাজ। কখন মিষ্টি দেবেন, কখন দেবেন না, কখন দুধ উঠবে, কখন উঠবে না, কোথাও ভূমিকম্প হবে কি হবে না, কী হবে তিনি ধ্বংস করবে, এটা সবই তার পরিকল্পনা। সুতরাং এইগুলি হলো রুবুবিয়্যাতের মূল বিষয়, এইগুলির শাখা প্রশাখা অনেক। মূল বিষয় কয়টা বললাম? জোরে বলেন মূল বিষয় কয়টা? একটা হলো সৃষ্টি করা, দ্বিতীয় হলো সার্বভৌমত্ব বা রাজত্ব, তিন নম্বর পরিচালনা বা নিয়ন্ত্রণ। এবার সতেরো নম্বর, সতেরো নম্বর প্রশ্ন কি পড়েন একজনে? আমাকে একটু পানি খাওয়ান। সতেরো নম্বর প্রশ্ন কি? হ্যাঁ, আকীদা এর সঠিক পরিভাষা। দেখেন আমি কিন্তু এলোমেলো করেছি প্রশ্নগুলি, ধারাবাহিকভাবে আসে নাই। তার কারণ কি? আমি যে নোট দিয়েছি নোট সামনে রেখে প্রশ্ন করি নাই, আমার বিগত বারোটা ক্লাস সামনে রেখে চোখ বন্ধ করে প্রশ্ন করছি, প্রশ্ন ধারে বলছেন না, যেটা যখন মনে পড়ছে এটা আমি পড়াইছি। আসেন, কোথায় বলেছিলাম আকীদার সঠিক পরিভাষা নাকি? আকীদার সঠিক পরিভাষা তিনটি পরিভাষা, আপনি কি বলতে পারেন? এক বলেন ইমান, একটা বলেন ইমান, আরেকটা বলেন তাওহীদ। ইমান, তাওহীদ বলতে পারেন, আর কি বলতে পারেন? ক্লাস করাইছি কিন্তু, কয়েকটি পরিভাষা বলেছি আমি, যারা ক্লাস করেছেন নোটে দেখে নেবেন। আমরা আকীদার পরিভাষা বলতে পারি, হ্যাঁ, ইমান এবং কি বলতে পারি? তাওহীদ। আরেকটা হলো সুন্নাও বলতে পারি, এটা একটা সংজ্ঞা গেছে। আমি তিনটার কথা বললাম, আপনারা ওই নোটটা দেখে নেবেন, নোটের ভিতরে আরও পাবেন। এবারে হলো আঠারো নম্বর, আল্লাহর সিফাতকে অস্বীকারীদের মতবাদের নাম কি? আল্লাহর সিফাতকে এক বাক্যে যারা অস্বীকার করেন, এমন কতিপয় মতবাদ দিয়েছিলাম সিফাত সংক্রান্ত, তার নোটও দিয়েছিলাম। আপনারা নোটগুলি সংগ্রহ করেন নাই করে নেবেন, এডুকেশন সেন্টারের নোটগুলি আছে লাইব্রেরিতে পাবেন, পুরোটা নোটগুলি পাবেন, তারা কম্পোজ করে রেডি করে রেখেছে, সেখান থেকে নিয়ে নেবেন। তবে আমি বলছি সেটার নাম হলো মুতাজিলা। সেটার নাম কি? মুতাজিলা মতবাদ। মুতাজিলা মতবাদের পুরুদা হচ্ছে আপনার ওয়াসিল বিন আতা,
ওয়াসিল বিন আতা, যে হাসান বসরি রাহেমাহুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলেম মুহাদ্দিস হাসান বসরি, তার কাছ থেকে সে বিচ্ছিন্ন হইয়া আল্লাহর সিফাতকে অস্বীকার করার এই নতুন মতবাদের জন্ম দেয়। তার নাম হলো আপনার ওয়াসিল বিন আতা, আর তার জন্ম দেওয়া মতবাদের নাম হলো মুতাজিলা। তার মতবাদের নাম কি? মুতাজিলা। ওরা আল্লাহর কোনো সিফাতকে স্বীকার করে না, কোনো সিফাতই স্বীকার করে না, রূপকর্ত গ্রহণ করে। তার মূল মতবাদের তো মূল বক্তব্য হলো যে আল্লাহ সম্পর্কে বক্তব্য তাদের অনেক আছে, যেমন তাদের দৃশ্যে কবিরা গুণা করলে সে ছিল সে কাফের, সে ছিল জাহান্নামী, একটা মতবাদ। ধরেন কবিরা গুণা কি? কবিরা গুণা ধরেন একজন লোক আপনার জিনা করে ফেলেছে, জিনা করলে তার শাস্তির বিধান আছে শরীয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করতে পারেন না। হ্যাঁ, চুরি করে ফেলেছে তারপর তওবা করছে, আল্লাহ মাফ করতে পারেন না। কিন্তু তাদের দৃষ্টিতে কোনো সময় যদি কবিরা গুণা করে ফেলে তাহলে ওই লোক আর কোনো দিন মগর ফিরে আসবে না, শেষ, ওসিরুল জাহান্নাম। একটা ধরে আল্লাহর সম্বন্ধে তাদের বক্তব্য হলো যে আল্লাহর যদি গুণকে স্বীকার করি তাহলে গুণ তো মানুষের ভিতরে হয়ে যায়, তাহলে আল্লাহ এবং মানুষ কাছাকাছি মিলানোর সম্ভাবনা হয়ে যায়, সাদৃশ্য। সুতরাং আল্লাহকে আল্লাহর গুণ স্বীকার করা যাবে না। তার তাদের বক্তব্য হলো আল্লাহ আল্লাহ আলিম, আল্লাহর নাম কি? আলিম, কিন্তু তার কোনো ইলম নাই। হ্যাঁ, আল্লাহ সামি তার নাম, কিন্তু তার ভিতরে শ্রবণ শক্তি বলতে কিছু নাই। আল্লাহ কাদির, তার কুদরত বলতে কিছু নাই। এটা হলো ওদের মতবাদ। কারণ কুদরত শক্তি, শক্তি যদি বলি আমি তাহলে তো অমুকের শক্তি তুলনা হয়ে যাবে, কোথায় অবান্তর বক্তব্য। সেটার সময় আমার নাই, এটার উপরে ক্লাস দিয়েছে, নোট দিছি, এখন শর্টকাট আগাই যাচ্ছি। আল্লাহর নাম ও গুণাবলীর মধ্যে পার্থক্য কি? আল্লাহর নাম, নাম হলো আরবিতে বলে ইসমুন, আরবিতে কি? ইসম। তার বউ বসুন হলো আসমা, বউ বসুন কি? আসমা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নাম, তার নাম যে আসমা, তার সাথে একটা সিফত যুক্ত করে বলেছেন আল আসমাউল হুসনা, অর্থ কি? সুন্দর সুন্দর নাম সমূহ, তাই না? আর সিফাতুন এর বউ বসুন সিফাত, সিফাতুন বসুন কি? সিফাত। সিফত মানে গুণ, সিফত মানে কি? গুণ, সিফাত গুণ সমূহ। এসিম ও সিফাতের ভিতরে পার্থক্য হল আল্লাহ প্রত্যেকটা ইসিমে, প্রত্যেকটা ইসিমে বা নামে দুটি জিনিস আছে। কয়টা জিনিস আছে? একটা হলো তার নাম, আরেকটা হলো ওর ভিতরে তার গুণও আছে। যেমন আল্লাহর নাম হলো সত্তা, এটা তার নাম, আবার এর ভিতরে কী গুণ আছে? তিনি মানুষের দুষ্টুটি ঢেকে রাখেন, এই ঢেকে রাখার যে গুণ। আল্লাহর নাম গফফার, তাই না? এটা তার নাম, আবার এর ভিতরে কী আছে, গুণ আছে কি? তিনি ক্ষমাশীল। তাহলে নামের ভিতরে কয়টা জিনিস আছে? নাম পাওয়া যাবে, গুণও পাওয়া যাবে। পক্ষান্তরে গুণ, সকল গুণ আল্লাহর জন্য, সকল গুণ এতে গুণ পাবেন, সকল গুণে নাম পাবেন না। এখানটা পার্থক্য। কারণ কি? কারণ আমি বলব যে আল্লাহ রাব্বুল আলামিন কে আপনি আমি নিজেদের মতো করে বিচার করার কোনো ক্ষমতা আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তিনি যেভাবে দিয়েছেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, যে গুণগুলি উল্লেখ করে নামও আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সেইগুলিকে আমরা নাম জানবো। কিন্তু এমন কিছু গুণের কথা আল্লাহর হাদিসে আসছে, আল্লাহর নবী বলেছেন এমন কিছু আল্লাহর গুণের কথা যে গুণগুলি গুণ হিসাবে আসছে কি নাম হিসাবে আসে নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানে আশ্চর্যবোধ হন, তাহলে আশ্চর্য হন ওই দুই বান্দার প্রতি, যারা হত্যা করেছে যে লোক সেও জান্নাতে যাবে, যে নিহত হয়েছে সেও জান্নাতে হবে। তাহলে এই যে আশ্চর্যবোধ করা বা আশ্চর্য হওয়া, এটা কি গুণ না? কিন্তু
এই গুণে আল্লাহর কোনো নাম কোরআন হাদিসে নাই। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী বলেছেন যে সহিহ মুসলিমের যে হাদিসটা আমরা সবাই জানি, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈ দুনিয়া ফি কুল্লি লাইলা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে প্রতি রাত্রে আপনার তিন ভাগের দুই ভাগ অতিক্রম করার পর দুনিয়ার আকাশে অবতরণ করেন। এখন ইয়ানজিলু অবতরণ করেন, নুজুল না নেমে আসেন। এখন প্রশ্ন হলো অবতরণ করা এটা গুণ কি গুণ না? এটা গুণ, এটা কাজ। এখন অবতরণকারী যদি বলি তাহলে আরবি ব্যাকরণের ভাষায় বলবো ইসমে ফাইল, কর্তৃবাচ্য বিশেষ্য নিতে হবে, তখন আমরা বলবো কর্তা নেব। কি বলবো? এই ক্রিয়া থেকে কর্তা গঠন করতে হলে কি হবে? অবতরণকারী, অবতরণ করা থেকে অবতরণকারী। তাহলে নুজুল অবতরণ করা, আর ইয়ানজিলু অবতরণ করেন, আর নাজিলুন অর্থ হলো অবতরণকারী। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অবতরণ করেন এটা তো সাব্যস্ত, কিন্তু অবতরণ করেন বলে এই নামে আল্লাহকে নাজিল নামে কোনো নাম কোরআনেও নাই হাদিসেও নাই। আপনি আমি আল্লাহর গুণ হিসাবে জানবো, এখানে নিজেরা নাম বানাতে পারবো না। কথা বুঝে আসছে? অনুরূপভাবে আল্লাহর নাম কিন্তু খুদা নাই, খুদা নাই আছে নাকি আল্লাহর নাম খুদা? হ্যাঁ, সুতরাং আল্লাহর 99টা যে সিফতি নাম পাইছি, আস আল্লাহর নাম পাইছে 99টা না হাদিসে পাইছি না, ওর মধ্যে খুদা পাইছেন নাকি? তাহলে পাইলে আপনারা খালি খুদা খুদা মেহরবান খুদা ডাকেন আপনি, আর যদি না পাইয়া থাকেন তাহলে খুদা বাদ দিয়া যে নামগুলি পাইছেন ওগুলি ডাক। কি রাগ করলেন নাকি? হ্যাঁ, কথা আমি কি সত্য বললাম না মিথ্যা বললাম? আপনারা বাস্তব দেখেন, ঠিক আছে? ওরা যদি ঈশ্বর বলে আপনার অসুবিধা কি? ওরা যদি ভগবান বলে আপনি মেনে নেন, তাহলে বলেন একবার আল্লাহ বলবো আর একবার ভগবানও বলবো, বলা যাবে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ যে অর্থে আসবে এই অর্থে কোনো তর্জমা হবে না, তর্জমা হবে না, হবে? হ্যাঁ, এটা আপনি যেভাবেই নেন না কেন, যে খোদা এটার অর্থ হলো খুদ জু আ, মানে যিনি আপনা আপনি এসেছেন তিনি হলেন থেকে, তিনি কে? তিনি ঈশ্বর, তাই না? এটা বলে আমরা এই নামটা চালু করে দিয়েছি, মুসলিম সমাজে কিন্তু চালু আছে ফার্সি ভাষাটা, আর আমরা খোদা বলি। হ্যাঁ, আমরা মানে হাদিসের তর্জমা করতে করার সময় মহাদিসরা এরকম করে তর্জমাও করেছেন, যেমন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ নবী বলছেন তোমরা জগৎবাসীর উপরে দয়া করো, হ্যাঁ আসমানের মালিক তিনি তোমাদের প্রতি দয়া করবেন, হাদিস আল্লাহ নবীর। এর তর্জমা মানে ছন্দ আকারে করে বলেছেন, করো মেহরবানি তুমাহলে জমি পর খুদা মেহরবা হোগা আরশে বরি পর, মানে আল্লাহকে বাদ দিয়ে খুদা লাগিয়ে দিয়েছে। যাই হোক, তো আমরা যেটা বললাম যে আল্লাহর সিফাত যে সমস্ত সিফাতগুলিতে নাম আছে সেগুলি নাম ও সিফাত জানবো, কিন্তু সকল সিফাতে দ্বারা আল্লাহর নামকরণ করা যাবে না। এবার কত নম্বর প্রশ্ন? হ্যাঁ, 20 নম্বর প্রশ্ন, মাতুরেদি কারা? মাতুরেদি কারা? এই জবাব আমি নোটে দিয়েছি। মাতুরেদি আপনার আশআরি মতবাদ এর পর সংস্কার হয়ে এই মতবাদটা হয় কুল্লাবি, আর এই কুল্লাবি মতবাদের পরবর্তী ধারক যে ইমাম ইমাম মাতুরেদি তাকে কেন্দ্র করে যে মতবাদটা হয় সেই মতবাদটা হলো মাতুরেদি। মাতুরেদি মতবাদটাই আল্লাহর সিফাতগুলিকে আপনার তাহরিফ করেছে, তাবদিল করেছে, রূপকর্ত গ্রহণ করেছে, রূপকর্ত। এই জন্য যখন দেখবেন যে যেখানে দেখবেন যে মনে করেন আল্লাহ হাত, হাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার হাত আছে, সেখানে মাতুরিদি মতবাদের লোকেরা তর্জমা করেছেন এখানে হাত মানে কুদরত, হাত মানে কি? কুদরত।
এই জন্য তারা আল্লাহর কুদরতি হাতে, কিন্তু আল্লাহর হাতে কথাটা বলতে রাজি না, তাই না? কুদরতি হাতে এইরকম রূপ মানে আপনার রূপক অর্থ গ্রহণকারী এই মতবাদ হচ্ছেন। ইনি আপনার আকিদাগত দিক থেকে কুল্লাবি মতবাদ অনুসারী হলেও তার নাম অনুসারে এটা মাতুরিদি মতবাদ হিসেবে চালু হয়, আর তিনি মাঝহাবগত দিক থেকে হানাফি ছিলেন বলে আমার মানে তাকে তার এই মতবাদটা হানাফি মাঝহাবে সর্বত্র বহুল প্রচলিত। ইমাম মাতুরিদির এই মতবাদটা প্রচলিত, যত অনুবাদ অনুবাদ আপনারা বাংলায় দেখবেন সবগুলি তাই দেখবেন। যেমন ধরেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান তিনি কোথায়? তার আরশে। ইস্তাওয়া মানে উপরে। এখন আরশের উপরে কী অবস্থায় আছেন? আমাদের দেশের অনেক অনুবাদকরা এমনকি আপনার যারা হকপন্থী বলে দাবি করেন তারাও কিন্তু মিস্টেক করে বলছেন আল্লাহ আরশের উপরে সমাসীন। সমাসীন বলেন নাই? সমাসীন মানে কি? সমযুগ আসীন। বাংলা ব্যাকরণে সন্ধি বিচ্ছেদ করেন, সমযুগ আসীন। আসীন মানে উপবিষ্ট হওয়া, বসা। আসীন মানে কি? হ্যাঁ, সিংহ যে আসনে বসে, অর্থাৎ সিংহর মতো যে যে আসনে বসে সেই আসনের নাম হলো সিংহাসন, তাই না? আসন আসীন হওয়া, বসা। তা আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে আছেন না দাঁড়িয়ে আছেন না কোন অবস্থায় আছেন কোনো সৃষ্টি জানে? সুতরাং এই অর্থটাই হলো কি? ফালতু অর্থ। এইভাবে মিস্টেক আকিদার হয়েছে, এগুলো আপনারা আরও ডিটেল জানতে পারবেন। চলেন এর পরবর্তী প্রশ্ন কি? ওরে সা, বিশটা গেল, আর রয়েছে কয়টা? আরও চল্লিশটা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ করবো না? আচ্ছা, একুশ নম্বর কি বলেন একজন? তাফসীরে কাশ্যাপ লেখা হলো জারুল্লাহ জামাকশরি, আল্লামা জারুল্লাহ জামাকশরি। হ্যালো, জারুল্লাহ জামাকশরি নাম। এবার পরবর্তী প্রশ্নের অংশ কি? তিনি ছিলেন মুতাজিলা মতবাদের অনুসারী। মুতাজিলা আল্লাহর সিফাতকে অস্বীকারকারী, মুতাজিলা তাদের অনুসারী। সুতরাং যারা তাফসীরে কাশ্যাপ পড়বেন, বাংলাদেশের আলিয়া মাদ্রাসার সর্বোচ্চ সিলেবাস কি? কামিলে তাফসীর পড়ানো হয় বাইজাবি এবং কাশ্যাপ। সুতরাং তারা আল্লাহর সিফাতকে স্বীকার করবে কেন? পড়ানোই তো হয় তাদেরকে মুতাজিলাদের বান্ত মতবাদের আকীদা। বুঝে আসছে কথাটা? এরপরে পরবর্তী প্রশ্ন কি বলেন? তাড়াতাড়ি আগান। কামিলে পড়ানো হয় তাফসীরে বাইজাবি, তাফসীরে বাইজাবি লেখা হলো আল্লামা কাজী নাসিরুদ্দিন আল বাইজাবির, আল্লামা কাজী নাসিরুদ্দিন আল বাইজাবি। তার মতবাদ, তিনি ছিলেন আশাআরি মতবাদের। তিনি ছিলেন কি? আশাআরি মতবাদের। কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ছিলেন না আকীদাগত দিক থেকে। ঠিক আছে, হ্যাঁ, এই কাশ্যাপারে বাইজাবি বাংলাদেশে তিনটা তফসিরই পড়ানো হয়, একটা হলো তফসিরে জালালাইন, আর হলো তফসিরে বাইজাবি, আর হলো কাশ্যাপ। ঠিক কথা, ঠিক না? বেরিক বললাম। হ্যাঁ, আর কিসের রহুল মাহানি আর এগুলি কিন্তু এগুলি নামে কিন্তু পড়ানো হয় মূলত এই তিনটা, আল্লামা জালালুদ্দিন সুয়ুতি এবং জালালুদ্দিন মাহাল্লি এর যে তফসির, তফসিরে আপনার কি জালালাইন, জালালাইন দুই জালাল, এক জালাল হল জালালুদ্দিন আল সুয়ুতি আর আরেক জালাল হল জালালুদ্দিন আল মাহাল্লি। এই দুই জালালের সংকলিত তফসির, এই জন্য এটাকে তফসিরে জালালাইন বলা হয়। বুঝতে পারছেন? ওই আবার খতমে জালালিতে যাইয়েন না আবার, তাই না? খতমে জালালি, হ্যাঁ, মানুষ মরে যাচ্ছে আর ওইদিকে তারা কী করতেছে? খতমে জালালি পড়তেছে। কিছু টাকা কামানোর সুন্দর বুদ্ধি, কারণ মানুষ যখন মানে উইক পয়েন্ট, দুর্বল, তখন তো মানুষ মানে হামাগুড়ি দিয়ে কিছু তো কিছু কোনো ছুতায় ধরে বাঁচতে যায়। রুগী মুমূর্ষু মরে যাচ্ছে, তখন বাচ্চারা কি টাকা টাকা চেপে নাকি? খতমে জালালি পড়লে যদি পয়সা যায়, খতমে ইউনুস গাজী খান আরও কত আছে, এটা পড়লে যদি হয়তো বাবা ঢাল কত টাকা ঢালবি। অনেক সময় মহিলারা আপনার সে নাকের ফুল, কানের দুল, গলার হার এগুলি দিয়ে খতম পড়ায় না? হ্যাঁ, আর ওই সময় কি করে আপনার এক ধরনের এই ব্যবসায়ীরা এই ব্যবসাটা চালিয়ে যায়। লেখা কথা বলা কোথায় কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন আপনি? যারাই ভূত ছাড়াবে, যে সরিষা আসে, সরিষায় যদি ভূত থাকে,
তাহলে ভূত স্বাভাবিক, সরিষাই ভূত, ইসলাম তো সেজন্য আসেনি। যাই হোক।